পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালেবান। গোষ্ঠীটির দাবি তাদের যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীন জোট সরকার। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পাকিস্তান যেন আফগানিস্তানে হামলা চালানোর কথা কল্পনাও না করে। এদিকে ইসলামাবাদ জানিয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বদ্ধপরিকর পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে দেশজুড়ে। শুরুতেই হামলার জন্য স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিপিপিকে দায়ী করে দেশটির সরকার। পরবর্তীতে হামলার দায় স্বীকারও করে টিটিপি। গোষ্ঠীটির সদস্যদের ধরতে দেশজুড়ে অভিযান জোরদার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। বুধবার টিটিভির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নাম উল্লেখ করে গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তাদের সংগঠন, কিন্তু প্রশাসন যদি তাদের অবস্থানে অনড় থাকে সেক্ষেত্রে পাকিস্তান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় টিটিপির পাশাপাশি আফগান সরকারের প্রতিও শুরুতে অভিযোগের আঙুল তোলে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী টিটিপির আস্তানা রয়েছে, তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান সরকার। এক বিবৃতিতে তালেবান প্রশাসন জানিয়েছে পাকিস্তান যেন আফগানিস্তানে হামলা চালানোর কথা চিন্তাও না করে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম ডন জানিয়েছে, বর্তমানে দেশটিতে তেহরিকি তালেবানের 7 থেকে 10 হাজার সক্রিয় সদস্য রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।